ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভাই কোথা থেকে আসছেন? আমি আসছি ঢাকা থেকে। ঢাকা থেকে? তো ঢাকা থেকে আপনি কি উদ্দেশ্যে আসছেন? আসছি তুহিন সাহেবের এখানে কিছু ভালো ভালো মাঝে মধ্যে ইউটিউবে ভালো ভালো গুরু প্রতিবেদন দেয়, সেটা দেখে ওনার এখানে আসলাম। আচ্ছা আজকেই আসছেন? আজকেই আসছি, মানে কিছুক্ষণ আগে। আপনার ওখানে গরু আছে কতগুলি? এখন বর্তমানে 26টার মতো আছে। 26টা? আর আপনি এখানে কতগুলি নিতে আসছেন? আমি যদি পছন্দ হয় সেক্ষেত্রে হয়তো 10টা নিব, 10-12টা। আপনি তো অল্প সময়ের জন্য এসেছেন, তো এসে আপনি মানে কি বুঝছেন? না আমি বুঝতে পারছি যে তুহিন ভাই মোটামুটি ভালো, ওনার গরু টরু দেখলাম, এখন যদি ওনার সাথে দরদাম হয় তাহলে নিয়ে যাব। মানে দামে বনাবনি হলে? দামে বনাবনি হলে নিব। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, খামার পরিক্রমায় আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আপনারা যে খামারটি দেখছেন এটি নতুন কোনো খামার নয়, এই খামার অনেকবার আমরা দেখিয়েছি। তুহিন ভাইয়ের খামার, দিনাজপুরের গোপালগঞ্জে অবস্থিত তুহিন ভাইয়ের এই খামার। তা আসুন আমরা আপনাদের আগ্রহের পরিপ্রেক্ষিতে আজও তুহিন ভাইয়ের সঙ্গে কিছু কথা বলি। আসসালামু আলাইকুম তুহিন ভাই। ভাই কেমন আছেন? আছি ভাই ভালো। মানে এখন আপনার এই ব্যবসার পরিস্থিতি কেমন? না মোটামুটি ভালো চলছে। মানে বাইরে থেকে কি লোকজন আসছে? হ্যাঁ আসতেছে লোকজন। আচ্ছা মানে কি ধরনের গরুটা আপনার এখানে বেশি এখন মানুষ চাচ্ছে? মানুষ তো ভাই সব রকমের গরু চায়, কি বলছেন, চার যেটা মন চায় লাই, কিন্তু ওই যে দুধ আছে গাব আছে এই ধরনের গরুটা বেশি চাচ্ছে। আচ্ছা এই ধরনের গরু তো আপনি তো মোটামুটি প্রতিদিনই সাপ্লাই দিচ্ছেন, 2-4টা করে দিচ্ছি, কিন্তু এক এক কেউ আসে 10টা যাচ্ছে, তখন তো দিতে পারতেছি না। তাহলে এখন মানুষের করণীয় কি? সময় দিতে হবে আমাকে, সময় না দিলে তো আর হবে। এই যে সবাই আমাদেরকে কমেন্টস করে জানাচ্ছে যে তুহিন ভাই ফোন ধরে না। ফোন ধরবো কেমন করে ভাই? আমি ব্যবসা করবো না, ফোন ধরবো আপনাকে। মানে এতই ফোন আসতেছে? এত ফোন আসছে যে এই যে ফোন আসছে 10টা। হ্যাঁ আমি কি আপনার সাথে কথা বলবো না, ফোন ধরবো? আচ্ছা আচ্ছা, তা এখন ফোনের এই অবস্থা যে কেউ ফোন দিলে সন্ধ্যার পর যেন আমি ফোন দিলে পাবে, সস্তায় 8-9টা দিয়ে গেলে 8-9টার দিকে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি এই যে এখন যে গরুগুলি রয়েছে আপনার এখানে, এই যে দেখছি, এই 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 গরুগুলি এখন মানে কি অবস্থায় আছে? এগুলো এখন বীজ দেওয়া আছে, খালিয়া গরু বুঝছেন, বীজ দেওয়া আছে। হ্যাঁ এখন প্রেগনেন্ট হয়নি, টেস্ট করার টাইম হয়নি। 12-13 লিটার দুধ আছে। এটা দু এটার দাঁত কাটা? এটা 6 দাঁত। 6 দাঁত? আচ্ছা এটার বীজ দেওয়া আছে, মানে এখনো টেস্ট করা হয়নি? না টেস্ট করা হয়নি। তারপরে যে এই যে এই পাশেরটা দেখছি, এই যে বাচ্চা দিচ্ছে, এটার বাচ্চা আছে? এটা বাচ্চাটা কি সার না গাছ? সার বাচ্চা। সার? এটা দাঁত কাটা? এটা দুয়া নাকি? মানে 8 দাঁত হয়েছে। 8 দাঁত হয়েছে। আর এটার দুধ কি পরিমাণ হচ্ছে এখন? 17 পর্যন্ত নামছে। 17 পর্যন্ত নামছে, মানে 20 পার হবে। আচ্ছা 20 পার? হ্যাঁ বাচ্চা এখনো তো বয়সটা 20 দিন হয়নি এখনো। হ্যাঁ ওই জন্য 17 পর্যন্ত নামছে, মানে 1 মাস বাচ্চা বয়সে 20 পার হয়ে যাবে। আর এই যে এই পেশে দেখছি, এটা এটা হলো যে মুন্ডি, মুন্ডি এটা 20 দেওয়া আছে। উপাশে দেখছি ওটাও কি মুন্ডি? এটার দুধ কি পরিমাণ হচ্ছে এখন? 14-15 হচ্ছে, কিন্তু দুধ ছিল বেশি, ছিল 20 কেজি ছিল, এখন কমে গেছে, এখন 20 দিছি তো আমি। আচ্ছা এটার বীজ দেওয়া আছে? বীজ দেওয়া আছে। আচ্ছা কতদিন আগে এটার বীজ দেওয়া? মাসখানেক হবে। মাসখানেক হলো এটার বীজ দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে আমি আর আর কম দামের গরু দেখাচ্ছি। হ্যাঁ আমাকে অনেকজন গালাগালি করছিল বলে আমি গরুর দাম বলে বেশি চাই। এই দেখেন 1,25,000 দাম দেন। এটা? হ্যাঁ। এটা দাঁত কয়টা? এটা দাঁত 6টা। 6টা? হ্যাঁ। এটার কি বাচ্চা আছে? বাচ্চা নাই, এটা দুধ আছে আপনার 8 কেজি 9 কেজি, 20 দিবা আছে, 1 মাস হবে। হ্যাঁ হ্যাঁ, দাম 1,25,000 হলে বেশি তো ফিস রে। আচ্ছা এটা? হ্যাঁ দর করলে লাভ হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা,
১২৫০০০ টাকা এটা আপনার ফিক্সড। হ্যাঁ ফিক্সড রেট, মানুষ বলে আমার দাম গরুর দাম বেশি বলে, এর থেকে কম কেউ দেয় নাকি আমাকে একটা কেউ দেখাও। আচ্ছা আর এই যে এখানে দেখছি একটা বাচ্চা, এটা বাচ্চাটা এখন হয়েছে তো এখন মনে করেন দুধ এখন নামেনি, এটা খাওয়া দাওয়া খাচ্ছে না, আগে সুস্থ হোক তেমন। আচ্ছা এটার বাচ্চাটার বয়স কত? বয়স আজকে 6-7 দিন হবে। 6-7 দিন? আচ্ছা দুধটা এখনো নামেনি? না দুধটা না, আপনি তো বলেছেন যে 20 দিনের আগে তো বুঝা যাবে। না 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 বুঝা, দুধটা কি পরিমাণ নামছে? এটা পুরো আর নামুক আগে তারপর কেটে ফেলবো। আর এই যে কোনায় একটা গরু শুয়ে আছে, এটা এটা হলো গাভ, এটা গাভ 4 দাঁত বয়স। এটা কি বাচ্চা আছে? না এটা বাচ্চা না, এটা গাভী আছে। এটা কতদিনের গাভী? এটা 3 মাস পার আছে গাভী। আচ্ছা এটা এটা দুধ কি পরিমাণ? এটা মানে গ্যারান্টি গাভী, চেক করা গাভী। এটা কি আপনার ঘরের বাছুর? হ্যাঁ এটা আমার ঘরের গরু। ঘরের গরু? এটা এটা কি পরিমাণ দুধ হয়? এটা আমি 20 কেজি মতো দুধ পাইছিলাম, এখন 8 কেজি পাচ্ছি। এটা দাঁত কয়টা? এর 4 দাঁত বয়স। মানে এর আগে বাচ্চা হয়েছে? এর আগে বাচ্চা হয়েছিল একটা, এইটা বাচ্চা, এটা দ্বিতীয় গাভী। আচ্ছা দ্বিতীয়বার এটার গাভী। হ্যাঁ তাহলে এটা মোটামুটি 20-এর উপরে। 20 কেজি দুধ আমি নিজে শিখছিলাম, এখন দুধ আছে 8 কেজি, গাভীন আছে 3 মাস পার আছে। মানে এবার গাভীন হইলে তো যেহেতু দ্বিতীয় বিয়া। হ্যাঁ দ্বিতীয় বিয়ারে বেশি দুধ হবে, 25 কেজি মধ্যে আমি আশা করছি। আচ্ছা 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 তুহিন ভাই, এবার আমরা একটু জানতে চাই যে মানুষ সবসময় আমাদেরকে মানে বলে যে তুহিন ভাইয়ের ভিডিও দেন, তুহিন ভাইয়ের ভিডিও দেন, তুহিন ভাইয়ের কাছে নতুন কিছু জানতে চায়। তো আজ নতুন আপনি কি জানান? শুনেন নতুন কিছু জানতে যেমন আপনার চান কি হচ্ছেন, হ্যাঁ একটা জিনিস কি আপনার যেখানটায় আপনি খামার করবেন, খামার করাটা কিন্তু কঠিন টা ব্যাপার। খালি চামড়ার মধ্যে বলে দিলেন আমি খামার করব, হ্যাঁ আপনি খামার করতে পারবেন না। আচ্ছা খামার করতে গেলে সব কিছু আপনার জিনিসটা বুঝতে হবে, আমার জায়গার পজিশনটা কি আছে, আমার এখানে দুধের মার্কেট আছে কিনা। সব থেকে যেটা বেশি প্রবলেম লেবার শ্রেণী, লেবার শ্রেণীর গোয়াল, এই দুই লেবার শ্রেণীর গোয়ালটাকে আপনি আপনার যদি ঠিক থাকে। আচ্ছা এই বিষয়ে আমাদেরকে অনেকে বলেছে যে এই ধরনের লেবার, হ্যাঁ এই ধরনের বাংলাদেশের লেবার আসলে সেই ধরনের নেই। না নাই তো তাইলে তারা কি করবে? তাদেরকে ওই লেবার তৈরি করতে হবে, নিজের ফ্যামিলি থেকে তৈরি করতে হবে যারা খামার। এটা তৈরি করার কোনো উপায় আছে? তৈরি করার উপায় অবশ্যই আছে, মালিককে ভালো হইতে হবে, একটা লেবারের চাহিদা পূরণ করতে হবে। মানে বেতনটা বেশি দিবে? না লেবারের চাহিদা পূরণ করবে না, আপনি লেবারের চাহিদা তো পূরণ করতে হবে আপনাকে। হ্যাঁ নাহলে আপনার লেবারটা থাকবে কোথা থেকে? আচ্ছা আর কি জরুরি দরকার আছে? আর জরুরি দরকার আছে ভালো গাভী কেনার জরুরি দরকার আছে, খাদ্য দোকানের জরুরি দরকার আছে, ভালো ডাক্তারের জরুরি দরকার আছে। আচ্ছা বুঝছেন? হ্যাঁ তারপর যেখানে দুধ বিক্রি করবেন সে লোকটা ভালো হইতে হবে, মিষ্টি দোকানদালা যে পেমেন্টটা যেন। হ্যাঁ তো অনেক ব্যাপার আছে, এটা মানে বলতে বলতে রাত ফুরাই যাবে। আচ্ছা ওটা সামনাসামনি না যত বুঝাই দেওয়া যাবে না। না তাও আমরা একটু সংক্ষেপে একটু জানতে চাই। হ্যাঁ সংক্ষেপে আপনাকে আমি 7টা জিনিস খামার আল্লাহরা অরিজিনালে কিন্তু মনে যে খামার করে কিন্তু বোকাই মনে করি আমি। কেন বোকা মনে করি? একটা খামার করতে গেলে 7টা সাইডও ঠিক ঠিক থাকতে হবে। কী কী সাইড? 1 নম্বর সাইড লেবার শ্রেণীটা, 2 নম্বর সাইড আপনার আমাদের মতন লোক, লোকের দরকার আছে। কীরকম? যারা আমরা গুরু দিব, ভালো গুরু যদি না দিন সেটা মরে যাবে লোকটা। আচ্ছা 3 নম্বর সাইড ভালো ডাক্তারের দরকার আছে, 4 নম্বর সাইড খাদ্য দোকান ভালো হইতে হবে, 5 নম্বর সাইড আপনার যেখানে দুধ বিক্রি করবেন সেখানে ভালো হইতে হবে, কথা বুঝছেন? আর 6 নম্বর সাইড আপনার জমির ঘাস টাস ভালো আপনার আশেপাশে কাটতে হবে, কী বুঝছেন? 7 নম্বর সাইড গরু জল লালন পালনের যত্ন, যে লোক দেখাশোনা করবে যত্ন টত্ন এগুলো করতে হবে। আচ্ছা এই সাইডগুলো আপনার ব্যাক আপ থাকলে আপনি খামারে জানান, আর এই সাইডগুলো খারাপ হলে আমরা খামারে জানান না। আচ্ছা এই 7টা জিনিস আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে ভালো দিতে হবে। মানে 7টা জিনিস যদি ভালো না থাকে না তাহলে খামারে অনেকজন আসে বলবে আমি খামার করবো, আরে তুই খামারটা করে দেখ না আগে, চোদনটা কাক করে দেখ আগে। আচ্ছা 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 খামারটা করে আগে চোদনটা দেখ না, আমাকে অনেকজন খালি ফোনে বিরক্ত করে, হ্যাঁ ভাই আমি খামার করবো কী করবো, আর ভাই ফোনে শুনে তোর লাভ হবে? সামনাসামনি এসে দেখতে হবে, প্র্যাকটিক্যালি দেখতে হবে। আচ্ছা আমার কথা বুঝিয়েন? হ্যাঁ অনেকজন আসে ভাই আমার গাভীর দাম কম, কম গাভীর গাভী কিনবো, আর আরে গাভীটা কম না বেশি একটা দেখে লাগে গাভীটা, না দেখে আন্দাজে একটা এক একজন ভালো ফোন আমার কাছে লেখে, এই জিনিসগুলো তো আমাকে ভালো লাগে না। মানুষের আমি উপকার করতে যাচ্ছি, এই এই বাদে লোকের তো আমার উপকার করা হবে না। মানে বেশি লোক আপনাকে প্রচুর বিরক্ত করে, বিরক্ত করে কতগুলো না না ওই ওইটা বলতেছে না, কমেন্ট যারা খারাপ লেগে। আচ্ছা এই লোকগুলো আমাকে কেন খারাপ লেগে, আমি ওদের কোথায় ক্ষতিটা করছি আমাকে দেখাবো না?
আচ্ছা আপনি তো চ্যালেঞ্জই দিয়েছেন। হ্যাঁ আমি চ্যালেঞ্জ করে দিয়েছি তো, কোথায় আমি ওনার ক্ষতিটা করছি আমাকে দেখাবো না? উনি আমার নামে খারাপ রিপোর্টটা দিবে না কেন? কেন দিবে আমাকে বলেন, আপনি বলেন কেন দিবে আমাকে? আমি কার ক্ষতিটা করছি? সেটা তো বাংলাদেশের এমন কোনো ব্যক্তি আছে যে আমারটা কেউ 10 টাকা পাবে না? আমি কার অন্যায় করছি? আচ্ছা আপনার ক্ষোভের কথা আমরা শুনলাম। আমরা অবশ্যই আমরা চাই যে মানুষ যেন সত্য কথাটাই বলে। হ্যাঁ এটাই হলো কথা। আমার যখন দোষ পাবে তোমাকে আমার প্রকাশ্যে বলে দেবে সবার সামনে। আচ্ছা তুহিন ভাই আজকের মতো এই পর্যন্তই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন এতক্ষণ তুহিন ভাইয়ের কথা। তো আপনারা এই ভিডিওটি, আমরা তুহিন ভাইয়ের এই ভিডিওটি দেখালাম, ভবিষ্যতে আরও ভিডিও আমরা দেখাবো। আশা করি সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন।